জেলবন্দি থেকেও অনুগামীদের দিয়ে সাম্রাজ্য চালাচ্ছিল হুগলির ডন টোটন বিশ্বাস। শনিবার রাতে তার গোপন ডেরায় হানা দিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। হুগলির দুষ্কৃতী টোটনকে সম্প্রতি ইমামবাড়া হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য আনা হয়েছিল। সেই সময় টোটনকে গুলি করে খুন করার চেষ্টা করে একদল দুষ্কৃতী। এরপর নড়ে চড়ে বসে চন্দননগর পুলিশ। দিন কয়েক আগেই টোটনকে SSKM থেকে চুচুড়া আদালতে নিয়ে যাওয়ার সময় তার অনুগামীরা প্রিজন ভ্যানের পিছু নেন। ওই ঘটনায় ডানকুনিতে 39 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ধৃতদের মধ্যে রয়েছেন টোটনের ভাই রূপচাঁদও। ধৃতদের জেরা করে পুলিশ আরও কয়েকজন দুষ্কৃতীর সন্ধান পায়। চুচুড়া রবীন্দ্রনগর এলাকার টোটনের বাড়ি। সঙ্গীরা গ্রেপ্তার হতেই গ্যাংয়ের অন্য দুষ্কৃতীরা এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলেন। চুচুড়ার কোদালিয়াতেও আশ্রয় নেন কয়েকজন। খবর পেয়ে শনিবার রাতে মনসাতলার বাশিন্দা সুকুমার মাঝি ওরফে শকুর বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে 8 জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি উদ্ধার হয়েছে 20টি আগ্নেয়াস্ত্র। তার মধ্যে রয়েছে 9mm পিস্তল এবং পাইপ গান। উদ্ধার হয়েছে 3টি ফাঁকা ম্যাগজিন এবং 270 রাউন্ড কার্তুজ। 2 কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন হীরালাল পাশোয়ান ওরফে হিরুয়া, সুজিত মণ্ডল, সোমনাথ সর্দার ওরফে জিতু, বিকাশ রাজভর, রবি পাশোয়ান ওরফে রবিয়া, নীল পাশোয়ান, সুকুমার মাঝি এবং সৌমিত্র কর্মকার ওরফে ফাটা। উল্লেখ্য, এর আগে 2020 সালে টোটনকে যখন চন্দননগর পুলিশ গ্রেপ্তার করে তখন পাওয়া যায় কার্বাইনের মতো আধুনিক অস্ত্র। টোটনের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাবু পাল সহ 5 জনকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যাক আসো, ব্যাক আসো।